আজ বুধবার 8ই জানুয়ারি বরগুনা আলোচিত রিপা শরীফকে হত্যার মামলার বিচার কাজ শুরু হয়েছে। বিচার শুরুর প্রথম দিনে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলুপ মামলার দুই সাক্ষীর বাড়িতে সহযোগীদের নিয়ে মিন্নির হুমকি দেওয়ার অভিযোগ করে তার জামিন বাতিলের আবেদন করেন। তিনি বলেন, গত 4ই জানুয়ারি বিকেলে রিপা শরীফ হত্যা মামলার সাক্ষী জাকারিয়া বাবু এবং হারুম মৃধার বাড়িতে গিয়ে মিন্নি সহ আরও পাঁচজন তাদের সাক্ষী না দেওয়ার জন্য হুমকি দেন। এ সময় মিন্নি তাদের বলেন, যদি তারা সাক্ষী দেয় তাহলে তাদের পরিণতিও রিফাতের মতো হবে, তাই সাক্ষীদের নিরাপত্তা ও ভয়ভীতি দূর করার জন্য মিন্নি জামিন বাতিলের আবেদন করছি। এ সময় মিন্নির আইনজীবী মাহবুব বারী আসলাম বাদীপক্ষের দাবি সম্পূর্ণ হয়রানিমূলক বলে দাবি করেন। এদিকে এই মামলায় অপ্রাপ্ত বয়স্ক 14 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। বরগুনা শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এ চার্জ গঠন করেন। এ বিষয়ে রিপা শরীফ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, রিপা হত্যা মামলা অপ্রাপ্ত বয়স্ক 14 আসামির বিরুদ্ধে চার্জ গঠন সম্পূর্ণ হয়েছে। 14 আসামির মধ্যে 13 আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে 302 এবং 34 ধারায় অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্য দিয়ে রিপা হত্যার বিচার শুরু হলো।